নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। নরসিংদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের আগমন। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের আলো প্রদীপে জ্বেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার এসো এই আগিনায়, মুক্তির মোহনা। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। হেড অফিস 50/3 এলাহি মেনশন, পশ্চিম ব্রাহ্মণ্ডি, নরসিংদী। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নরসিংদীর শহীদ পরিবারের সদস্যদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার রফিকুর রহমানের মতবিনিময় সভা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ নরসিংদীর 19 পরিবারের সদস্যদের মাঝে অনুদান বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার বেলা 11:30 দিকে নরসিংদীর একটি সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা শেষে এই অনুদান বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান। নরসিংদী জেলা আমির মুসলেহ উদ্দিনের সভাপতিত্বে এই সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণের আমির সাইফুল আলম খান মিলন, জেলা সেক্রেটারি আমজাদ হোসেন, নরসিংদী শহর শাখার আমির মাহফুজ ভূঁইয়া, সেক্রেটারি আবুল বাশার খান, জেলা শিবির সভাপতি তাওহিদুল ইসলাম ও সেক্রেটারি রাকিবুল ইসলাম। এই সময় শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন ভেলানগর প্রথম শহীদ নবম শ্রেণীর ছাত্র তাওহিদ ইসলামের বাবা রফিকুল ইসলাম। রিপোর্ট মোহাম্মদ সুমন মিয়া, চিত্রগ্রহণ সাবির আহমেদ, নরসিংদী টিভি। তাদেরকে হত্যা করা হয়েছে, আমাদের শত শত কর্মীকে খুন করা হয়েছে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আমিন।